বুলবুলের কারণে প্ল্যাটফর্মে ধস বারাসত হাসনাবাদ শাখার বিলিয়াঘাটায় ধস যার ফলে ধীরগতিতে চলছে ট্রেন সমস্যায় পড়েছেন সাধারণ নিত্যযাত্রীরা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ প্ল্যাটফর্মে ধসের কারণে ব্যাহত ট্রেন চলাচল ধীর গতিতে চলছে ট্রেন সমস্যায় বারাসত হাসনাবাদ শাখার যাত্রীরা ওই শাখায় বেলেঘাটা স্টেশনে প্রায় পঞ্চাশ ফুট এলাকায় ধস নামে বুলবুলের কারণে শনিবার বেশ কিছুটা এলাকা ধসে যায় মঙ্গলবার রাতে আরও প্রায় চল্লিশ ফুট এলাকায় ধস নেমে প্ল্যাটফর্মের বিশাল গর্তের তৈরি হয় যার কারণে ট্রেন ধীর গতিতে চালাতে বাধ্য হয় রেল দপ্তর যত সময় যাচ্ছে ধসের পরিধি ততই বাড়ছে বলে দাবি যাত্রীদের তাদের অভিযোগ ধস নামলেও কর্তৃপক্ষের কোনো হেলদল নেই বড় বিপদের আশঙ্কা করছেন যাত্রীরা প্ল্যাটফর্মটি সমতল থেকে উঁচুতে হওয়ায় এই সমস্যা বলে জানান যাত্রীরা বেলেঘাটা স্টেশনের এখানে ধস নেমেছে এর আগেও ধস নেমেছে কিন্তু এবার বেশি মানুষ নৃত্য যারা আমরা তারা এখান থেকে খুব জীবন হাতে নিয়ে যাতায়াত করছি ভয়ে আতঙ্ক যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক চলছে যে কখন ট্রেন সমেত ধস নেমে নিচে নেমে যায় রেল দপ্তরের কোনো রকম হেলদোল নেই এখানে এখানে তো যখন তখন স্পিডে ট্রেন আসলে উল্টে যেতে পারে ঠিক আছে এখানে ধস নেমে গিয়েছে এখানে ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড বারাসত